ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। চেনা জানা পরিবেশে চোখের সামনে সাপ দেখাটাই যেখানে দুঃস্বপ্নের, সেখানে উড়ন্ত বিমানে সাপের মতো পাওয়া রীতিমতো ভয়ঙ্কর বিষয়। কিন্তু অবাক হলেও সত্যি, আকাশে থাকা অবস্থায় বিমানের ফ্লাইটে এক ক্রু নিজের খাবারে সাপের মাথা দেখতে পান। পরবর্তীতে সাপের মাথাসহ সেই খাবারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। চাঞ্চল্যকর এই বিষয়টি ঘটেছে তুরস্ক ভিত্তিক একটি এয়ারলাইন্সের ফ্লাইটে। শামস্তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টে বিস্তারিত। কাজের শেষে খাবার খেতে বসেছিলেন ফ্লাইটের অ্যাটেন্ডেন্টরা। হঠাৎ করে খাবারের পাত্রে যা চোখে পড়ল তাতে আটকে উঠলেন সবাই। প্লেটের মধ্যে সবজি ও অন্যান্য খাবারের আড়ালে লুকানো অবস্থায় রয়েছে সাপের একটি কাটা মাথা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তুরস্ক ভিত্তিক একটি এয়ারলাইন্সের ফ্লাইটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সংবাদ মাধ্যম বলছে, গত 21 জুলাই তুরস্কের আস্কারা থেকে জার্মানির ডুসেলডফে যাচ্ছিলেন তুরস্ক ভিত্তিক এয়ারলাইন্স সান এক্সপ্রেসের একটি ফ্লাইট। উড়োজাহাজের মধ্যেই কেবিন ক্রুরা তাদের নিজের খাবার খাচ্ছিলেন, তখনই একজনের চোখে পড়ে খাবারের ভেতরে আলু ও সবজির মধ্যে রয়েছে ছোট্ট একটি সাপের মাথা। ততক্ষণে তিনি প্রায় বেশিরভাগ খাবার খেয়ে ফেলেছেন। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। ঘটনার জানাজানি হতে তোলপাড় সৃষ্টি হয় চারপাশে। সান এক্সপ্রেস ফ্লাইটের খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি আপাতত স্থগিত রয়েছে। এমন ঘটনা কিভাবে ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি।